আচ্ছা ভাই, এই ঢাকায় আমরা যে দেখি যে বিভিন্ন পশ যে এরিয়াগুলো আছে, লাইক গুলশান বাউনি বলেন, ধানমন্ডি বলেন, এইসব এরিয়ার আশেপাশে আমরা কিছু স্লাম কমিউনিটি দেখি এবং সবসময় এটা থাকে। যেমন গুলশান বাউনি আশেপাশে দেখবেন যে কড়াইল বস্তি আছে, এরকম বিভিন্ন ধরেন যে মানে ভালো বা ডেভেলপড এরিয়াগুলোর পাশেপাশে এই ধরনের কিছু সেটেলমেন্ট থাকে। তো এটার আসলে মেইনলি ফাংশনটা কি? এটা তো তুলে মানে এটাকে তুলে দেওয়ার কথা না, কারণ ওইখানকার ল্যান্ডের ভ্যালুগুলো তো অনেক বেশি, এবং এরা এখানে কেন থাকতেছে, এদের ফাংশনটা কি আসলে? হ্যাঁ, এটা আমাদের অনেকেরই মাথায় প্রশ্ন আসে যে যেখানে গুলশান আছে, গুলশানের পাশেই বনানী আছে, এর মাঝখানে বাংলাদেশের বলা যায় ঢাকা শহরের সবচেয়ে বড় যেই স্লাম ডুয়েলিং, এটাকে আমরা ইনফর্মাল সেটেলমেন্ট বলতে পারি। তো এত বড় একটা ইনফর্মাল সেটেলমেন্ট এখানে কেন, আর যারা এখানে আছে তারাই বা কেন আছে? কারণ এখানের ভাড়া কিন্তু কম না। বনানীর যে স্লামসগুলোর ভাড়া বনানের বাসাগুলোর মতোই অনেক বেশি, নর্মাল মানুষরা থাকতে পারে না। তো এগুলো মূলত হচ্ছে সাপোর্ট সিস্টেম। সাপোর্ট সিস্টেম বলতে আমরা কি বোঝাচ্ছি, যে এই কমিউনিটি বা এই হাউজিংগুলো বা এই ফর্মাল সেটেলমেন্টগুলো রান করার জন্য যে সাপোর্ট সিস্টেমগুলো দরকার, সাপোজ আমরা যে ময়লাগুলো ফেলছি সেগুলো কে ক্যারি করে নিয়ে যাবে, অথবা আমরা যে কমিউট করবো রিক্সাগুলো কে চালাবে, অথবা আমরা যে বাসাগুলোতে থাকছি সে বাসাগুলো কে ক্লিন করবে বা কারা আমাদের বাসায় হেল্প করবে। আরও বলতে পারি যে রাস্তায় বেঁকে ঝাড়ু দেবে, ড্রেনগুলোই বা কে ক্লিন করবে। তো প্রচুর পরিমাণে সাপোর্ট সিস্টেম কিন্তু লাগে। বাংলাদেশের কনটেক্সটে বা ঢাকা শহরের কনটেক্সটে আমরা যদি বলি, এই সাপোর্ট সিস্টেমের মানুষগুলোকে দ্রুত এই বনানী বা গুলশানে নিয়ে আসার জন্য কোনো অ্যাফোর্ডেবল সিস্টেম নেই। অনেকেই বলতে পারেন যে বাস তো আছে, বাসে করে তারা মহাখালী বা আমতলিতে নেমে তো হেঁটে চলে আসতে পারে। এখানে দুটো বিষয় মাথায় রাখতে হবে। প্রথমত, বাস ভাড়া বা রিক্সা ভাড়া, সাপোজ একটা আমরা বাসায় হেল্পিং হ্যান্ডের কথাই চিন্তা করতে পারি, একজন হেল্পিং হ্যান্ড যদি ধরেন যে বাড্ডার ওদিকে বা আরো পেছনে বেড়াইদের ওদিকে যদি তার থাকতে হয়, কারণ এত কাছাকাছি আসলে কম দামে কোনো জায়গা নেই, তো বেড়াইদ থেকে আসার জন্য তাকে রিক্সায় উঠতে হবে, বাসে উঠতে হবে। প্রথমত, বাসের যে কমিউটটা কতক্ষণ লাগবে এটা ফিক্স না, কিন্তু একজন কাজের বুয়া অথবা একজন রিক্সা পুলার, তাদের জন্য সময় কিন্তু খুব ইম্পর্টেন্ট। 3 ঘন্টা ডিলে হওয়া মানে হচ্ছে তিনি আরও 3টা বাসায় কাজ করতে পারতেন যেটা তার মিস হয়ে যাবে, অথবা 3 ঘন্টায় যিনি রিক্সা চালান সে কিন্তু আরও 10টা বা 20টা পর্যন্ত সে এক্সট্রা রাইড দিতে পারতো, তো এটা উনি দিতে পারবে না। তো এই জন্য তাদেরকে কী করতে হয়, খুব কাছে থাকতে হয়। তো কাছে থাকতে হওয়ার কারণেই কিন্তু তারা প্রচুর টাকা দিয়ে এই গভর্নমেন্ট ল্যান্ডের উপরে, বেসিক্যালি বনানীরটা যদি বলি এটা ডিরেক্টলি লেকের উপরে, গভর্নমেন্ট ল্যান্ডের উপরে কিন্তু এই ইনফর্মাল সেটেলমেন্টগুলো হয়, যেটার মধ্যে হাইজিনের প্রবলেম তো আছে, অসংখ্য প্রবলেম আছে, এবং তারা পেও করছে অনেক হাই। তো এই কারণেই বেসিক্যালি এই কমিউনিটিগুলোতে সার্ভিস দেওয়ার জন্য এবং নিজেদের সময় এবং টাকা বাঁচানোর জন্যই কিন্তু তাদেরকে এখানে থাকতে হয়। দেখা যায় তারা যদি দূরে থাকে তাহলে তাদের যে ইনকামটা হবে সেটা মোটেও ফিজিবল হবে না, তার চেয়ে বরং তারা অনেক বেশি টাকা দিয়ে এখানে থাকে, তারা বরং একটু বেশি কাজ করে এটা পুষিয়ে নেওয়ার চেষ্টা করে। ঠিক আছে ভাই, এটা তো বোঝা গেল প্রবলেম, কিন্তু এটার আসলে বেসিক্যালি সলিউশনটা কি? মানে বাইরের কান্ট্রিগুলোতে বা ডেভেলপড কান্ট্রিগুলোতে তো সেম গ্যাপটা আছে, ওরা এই গ্যাপটা কীভাবে মিটিগেট করতেছে? বা আমাদের এখানে আসলে ফার্দার যখন আরও ডেভেলপমেন্ট হবে, ঢাকা যেহেতু বড় হচ্ছে, সে জায়গাগুলোয় আসলে এই প্রবলেমগুলো আমরা কীভাবে সলভ করবো? তো এটার সলিউশন মূলত পাবলিক ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা রাখা, এটা হচ্ছে প্রথম কাজ। পাবলিক ট্রান্সপোর্টেশন বলতে আমরা মেট্রো খুবই ভালো একটা এক্সাম্পল, যে মেট্রোতে আপনি ঝুলে থাকেন আর যেভাবে ঢুকতে পারেন, যদি একবার আপনি ট্রেনের ভেতরে, আপনি এক্সাক্ট টাইমে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবেন, যেটা কিন্তু বাস বা কার এমনকি বিমানেও পসিবল না সময় মতো পৌঁছানো, স্পেশালি বাংলাদেশের পার্সপেক্টিভে। তো মেট্রো বা এই টাইপের যে ট্রান্সপোর্টগুলো বাংলাদেশে, যে MRT হচ্ছে বাস, কিন্তু আলাদা ডেডিকেটেড লেন থাকবে। তো এই এগুলোর সুবিধা হচ্ছে, এগুলোর প্রাইসিং যদি কম হয় তাহলে কিন্তু এই যে সাপোর্ট সিস্টেমের যে মানুষগুলো তারা ঢাকার থেকে অনেক দূরেও থাকতে পারবে, তারা সত্যিকার অর্থে বাসায় তখন থাকতে পারবে উইথ ফ্যামিলি, যেখানে গ্যাস আছে, পানি আছে, সরকারকে ট্যাক্স দিয়ে তারা ওই সমস্ত সেটেলমেন্টে কিন্তু থাকতে পারবে। আর সময় বেশি লাগাটা কিন্তু আসলে প্রবলেম না, যদি ওই সময়টা কতটুকু লাগবে ওইটা ফিক্স থাকে। সাপোজ
একজন লোক যিনি রিক্সা চালান, তার যদি তার বাসা থেকে আসতে 1 ঘন্টা লাগে, সে দরকার হলে ভোর 5টায় রওনা দেবে, এটা কোনো প্রবলেম না। কিন্তু তার যদি আসতে একদিন 1 ঘন্টা লাগে, পরের দিন তার যদি আসতে 3 ঘন্টা লাগে, ওখানে সমস্যা। আর তার খরচ যদি অনেক বেশি হয়, সেটা হচ্ছে আর একটা সমস্যা। তো কম খরচে এক্সাক্ট টাইমে পয়েন্ট এ থেকে বিতে আনার জন্য যে সিস্টেম, সেটাকে আমরা বলি পাবলিক ট্রান্সপোর্টেশন সিস্টেম এবং ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট। মানে কি, ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্টটা বাংলাদেশে শুরু হয়েছে, মেট্রো রেলের অনেক প্ল্যানিং আসছে, তো এই ডেভেলপমেন্টগুলো দ্রুত এক্সিকিউট করলে এই প্রবলেমগুলো অনেকটাই সলভ হবে। ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্টটা আসলে কি করে, অনেক কিছু করে, তার মধ্যে অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে খুবই ইম্পর্টেন্ট যে ইকোনমিক জোন সিবিডিগুলোর সাথে আউটসাইডের যে কমিউনিটিগুলো আছে, আউটস্কার্টের কমিউনিটিকে কানেক্ট করে ট্রেন দিয়ে বা বাস দিয়ে, যেগুলো ফ্ললেসলি আসলে মুভ করতে পারে। তো ঢাকায় সব জায়গায় মনে মূলত প্রচুর পরিমাণে ইনফর্মাল সেটেলমেন্ট বা বস্তি আছে, ওনাদেরকে যদি এই ধরনের পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম দেওয়া যায়, তাহলে তারা কিন্তু খুশি হয়ে ওই সমস্ত জায়গায় চলে যাবে। কারণ এখানে মানবেতরভাবে থাকার চেয়ে, থাকার থেকে একটু দূরে খুব ভালোভাবে থাকাটা অনেক বেশি প্রেফারেবল, কিন্তু তাদের খরচ কিন্তু অনেক বেশি করানো যাবে না। খরচ যদি বেশি হয়, তাহলে কিন্তু তারা কষ্ট করে পেলেও এখানেই থেকে যাবে। তো সলিউশন আসলে খুবই সহজ, এই সলিউশন নিয়ে পৃথিবীর সব দেশেই কাজ হয়েছে, এমন না যে আমাদেরকে কোনো কিছু আবিষ্কার করতে হবে। সো বাংলাদেশে অলরেডি ঢাকা শহরে যে প্ল্যানিংগুলো আছে, সেগুলো আসলে দ্রুত এক্সিকিউট করলে এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। থ্যাংক ইউ।